গুড মর্নিং, আজকে আমরা বের হচ্ছি সকাল সকাল কোথায়? আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে না, আজকে আমরা যাচ্ছি সার্ভিস সেন্টারে, কারণ আমাদের গাড়ির ফার্স্ট সার্ভিসিং হবে। এখন একবারও সার্ভিসিং হয়নি, তো মোটামুটি 500 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 500-এর বেশি হয়ে গেছে, 800-900 হয়ে গেছে। আমরা এতদিন পরে সময় পেলাম যাওয়ার, তো চলো আমরা তাড়াতাড়ি এখন যাই নীলগঞ্জে। আজকে একটা খুব সুন্দর ব্লগ করবো, সকাল সকাল উঠেছি আজকে, আর তোমাদের কথাও দিয়েছিলাম আমরা ভালো ব্লগ দেব। তো চলো বেশি কথা বলবো না, অনেক লেট হয়ে গেছে, বেরোই এবার। টাটা করে দাও। ফাইনালি আমরা আমাদের গাড়ি টাট্টুকে মানে আর কি সার্ভিসিংয়ে দিয়ে সোজা চলে এলাম এখানে স্টার মলে। তো চলো তাড়াতাড়ি যাই, কী করি এখানে, একটু ব্রেকফাস্ট করবো, চলো। তো ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে ফেললাম। হ্যাঁ বললাম, ফাইনালি আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে নিলাম। তো কি ম্যাডাম, রেঞ্জ কেন? রেঞ্জ না, গরম লাগছে আমার। কি কারণ? আরে ভাই, এত বড় মল, একটা এসি ঠিকঠাক করে চলছে না, লিটারালি ঘামছি আমি। টমেটো কেচাপ দিয়েছে এরা বড় লেট করে ফেললো, আমরা গাইস 9টার থেকে বসে আছি। একটার সঙ্গে একটা ফ্রি ফ্রাইড আইসক্রিম। মানে আমরা এখানে খাওয়া দাওয়ার পরে সোজা যাব গিয়ে, এখন আমরা ইয়েতে বসবো, কারণ রয়্যাল এনফিল্ডের ওখানে ভালো এসি লাগানো আছে। এখানে প্রচুর গরম, বিশ বলতে গেলে বিশাল গরম লাগছে আমাদের, আই ডোন্ট নো কেন। যাই হোক চলো, ভালো কথা। আমি আগের ভিডিওতে দিতে পারিনি বলে তোমরা সবাই কমপ্লেন করেছিলে যে পেটুক সিরিজের কেন আমি লিঙ্কটা অ্যাটাচ করে দিচ্ছি না। এই ভিডিওতে দেবো, পাক্কা দেবো, তোমরা সঙ্গে সঙ্গে যাও ডিসক্রিপশনে, সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। মেয়েটা ভীষণ খাটছে, লাইক তো বানতে হয়, তাই তো? আর হ্যাঁ, ভয়েস নিয়ে আমাদের মানে সবাই বলছে একটু প্রবলেম হচ্ছে, তো নেক্সট বার থেকে ভয়েস করলে এটা আমরা ঠিক করবো। চলো খাই আমি গাড়া। আবারও মনে করে দিচ্ছি, শাউটার পর্ব কিন্তু রয়েছে একদম ভিডিও শেষে, তো কমেন্ট না করে তোমরা কিন্তু কোথাও যাও না, হতে পারে পরের ভিডিওতে তোমাদের কমেন্ট তোমরা শাউট আউট পেয়ে যাও। থাকতে থাকতে 4:06, আর এত সুন্দর একটা ওয়েদার, কোথায় যাওয়া যায় বলো তো? গুগলি, এই গুগলি তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। বাবা, যাই হোক, তো আমাদের কাট্টু কখন সার্ভিস হয়ে বেরোবে কে জানে। নোংরা নোংরা, চলো টাটা, দেখা যাক কখন ঠিক হয়।
তো ফাইনালি চেক করতে যাচ্ছে দাদা, হয়ে গেছে আমাদের। একটু পুরো চক 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 করছে করে। সো গাইস আমাদের কাজ পুরো কমপ্লিট, এবার চলো বাড়ি যাই, টাটা। ব্যাপারটা হচ্ছে আমরা মানে গাড়ি টাড়ি সব সার্ভিসিং করে টুডে সোজা এখন বাড়ি গেলাম। বাড়ি গিয়ে মুখ চোখ ধুয়ে বেরোলাম কিছু খাবারের উদ্দেশ্যে। কোথায় কোথায় গেছি আমরা খাবারের উদ্দেশ্যে? খাবারের উদ্দেশ্যে আমরা গেলাম দাদা বৌদিতে। এর কথা শুনে তো সেখানে আমরা ডিসঅ্যাপয়েন্ট যেমন প্রত্যেকবার হই তেমনি এবারও হলাম। তারপরে আর কি আমাদের অল টাইম ফেভারিট আমিনিয়া। সবারই কি এত মানে সেলিব্রেশন করার থাকে রুফটপে দাদা বৌদির? আজকে আমার দাদার মেয়ে দেখতে গেছে সবাই। না মেয়ে দেখতে যাইনি, আরে আমাদের ছোট্টাও আমাদের মতো প্রেম করেছিল তাই পাকা কথা বলতে গেছে। ঠিক আছে, আমাদের ছোট্টা আজ পাকা কথা বলতে গেছে, কাঁচা কথা পাকা কথা এটা কোনো কথা বলতে গেছে আমাদেরও হবে। আমরা বাচ্চারা অ্যালাউ নেই, শুধু বড়দের কথা হবে। আমরা এখানে ভালো ভালো খাবার খাবো। কি হয়েছে? না নর্মাল, আমি বলছি যে আমরা বাইরে দিয়ে দেখলাম একদম ফাঁকা, ভিতরে এসে সব এত ভিড় হয়ে গেল কি করে? মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে জুড়ে বলো, তিথি চোখে একটু কম দেখছে কিংলে মানে ব্যাপারটা হচ্ছে কি আমরা আজকে এসছি, আজকে গান চলছে না, আজকে শুধু মিউজিক হচ্ছে। তুমি চোখে কল দিচ্ছি কেন বললে? আমরা বাইরে গিয়ে দেখছিলাম না অনেকগুলো সিট ফাঁকা ছিল, মানে বড় ব্যাপারটা হলো আমি বলছি এখানে বার্থডে পার্টি চলছে তাই জন্য ওরা ভাবলো ফাঁকা সিটগুলোর মধ্যে কেন আমরা ফাঁকা থাকবে, আমরা এখানেও বসে খাবো। তৃতীয় স্যার এসছে, আমরা একটু ডিস্টার্ব করবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, হিট দ্য বেল আইকন, হিট দ্য মিনির মাথা। রোটি ওটি ট্রাই করতে নেই, রোটি ওটি নেই, বিরিয়ানি ডিগে আমরা। এই আমরা হিন্দিতে কেন কথা বলছি? চলো বলছি কি খাবে আজকে। দিদি আগের দিন সেই ক্যাফের প্রন খেয়ে ওর প্রনের প্রতি ভক্তি উঠে গেছে, এটা হলো মেন কথা। চলো টাটা, সিনেমাটিক শর্টস এনজয় করো। যাই হোক আমাদের খাওয়া কমপ্লিট, ফিরিটা খেতে পারলাম না তাই জন্য ব্যাক করে নিলাম, এখন সেটা বাড়ি যাই। খাই নাই খাই আমাদের ফিরিটা লাস্টে খেতেই হয়, তাই কোন জায়গা নেই বাড়িতে কি। তাহলে মোটামুটি আজকে আমাদের রাতের ডিনারটা খুব ভালোই কাটলো, এখন আমরা বাড়ি যাবো, কারণ বাপি মা খেয়ে আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করছে। হ্যাঁ, কারণ ঘরের চাবি আমি নিয়ে চলে এসেছি, তো চলো তাড়াতাড়ি এখন যাই বাড়ি গিয়ে তাদেরকে ঘরে ঢোকার সুযোগ করে দিই। এত বিয়ে দিতে পারবো না আমি। যাই হোক, এগুলো কি ক্রিঞ্জ, এটা মেজ বৌদি। ঠিক আছে, যাই হোক ব্যাপারটা হলো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে ওয়েদারটা খুব সুন্দর। তো গাইস ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে? লাইক এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, আর বেল আইকনটা করতে। ঠিক আছে চলো, টাটা। কমেন্টস বিলো।